দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা, জানাবেন সেই খবর। প্রথমেই কুর্মিটোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, শুরু হলো, কেমন দেখছেন দ্বিতীয় ডোজের প্রথম দিনের পরিস্থিতি? সরজমিন থেকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি কুর্মিটোলায় এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে দ্বিতীয় ডোজের জন্য যেহেতু আজকে থেকে কার্যক্রম শুরু এবং এখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং অনেক যারা জনগণ আছেন তারা সবাই প্রত্যেকে এখানে টিকা নিতে এসেছেন। এই বিষয়ে আমরা কথা বলবো এখানে যারা আসলে টিকা নিতে এসেছেন তাদের সঙ্গে। আজকে তো ভ্যাকসিন দ্বিতীয় ডোজ শুরু, তো আসলে পুরো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এই হসপিটালেরটা আমি বলতে পারি খুবই সুশৃঙ্খল, মানে আশার থেকেও বেশি। কেন আমাদের দেশে তো সাধারণত ভিড় হয় বা ওই জিনিসগুলো মেনে চলে না আইনকানুন, এখানে দেখলাম যে মাস্ক পরা থেকে শুরু করে আপনার সবাই যেভাবে ব্যবহার করছেন ইনক্লুডিং ভলেন্টিয়ার্সরা, এটা সত্যিই প্রশংসনীয়। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা সাধারণ জনগণ আছে যারা আসলে টিকা নিতে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, যারা টিকা দিচ্ছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপু একটু কথা বলতাম, এই যে আজকে থেকে যে টিকার দ্বিতীয় ডোজ শুরু, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি অন্য দিনের তুলনায় আজকে তো রোগী বেশি হবেই, কারণ আজকে থেকে বাংলাদেশে দ্বিতীয় ডোজ শুরু, তো আমাদেরও লোক অ্যাভেলেবেল আছে, সমস্যা নাই, আমরা স্বাভাবিকভাবেই টিকা দিচ্ছি, পরিস্থিতিও ভালো, পরিবেশ সুস্থভাবেই আমরা টিকা দিচ্ছি। আপু এটা নিয়মটা কি, মানে প্রথম ডোজ দেওয়ার পরে তারপর কি মেসেজ আসে? প্রথম ডোজ দেওয়ার 8 সপ্তাহ পর দ্বিতীয় ডোজের একটা মেসেজ আসে, ওই মেসেজ অনুযায়ী তারপর, হ্যাঁ, যার যার মোবাইলে মেসেজ চলে যায় তারপরে ওনারা এখানে আসেন টিকা কার্ড নিয়ে, তারপরে আমরা মোবাইলে ই করি, স্ক্যান করি, স্ক্যান করে দেখি, যদি মনে হয় যে ওনার ডায়েন্টি হলো তাহলে আমরা ওনাকেই শুধু টিকা দিই, যারটা স্ক্যান হবে না আমরা তাকে ফেরত পাঠাই দিই। আর এই যে এখন যে লকডাউনের জন্য তার থেমে থাকবে না? না, লকডাউনের জন্য টিকা থেমে থাকবে না, টিকা চলবে। অনেক ধন্যবাদ। আমরা মাত্র কথা বললাম এখানে যারা আসলে টিকা দিচ্ছেন দ্বিতীয় ডোজ তাদের সঙ্গে, তারা বলছেন যে এখানে আসলে লকডাউন নিয়ে কোনো সমস্যা হবে না, আর এখানে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো আছেন, আর এখানে অনেকেই টিকা নিতে এসেছেন, বাইরে তো লম্বা লাইন তারা তৈরি হয়েছে একটি। তো এই ছিল কুর্মিটোলা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী আছে উমু, আমরা তার কাছে এখন চলে যাচ্ছি। ধন্যবাদ মৌ, আমি আছি এখন চট্টগ্রামের কাজী দেরিতে। আপনি যেমনটি বলছিলেন একই অবস্থা চট্টগ্রামেও, দ্বিতীয় ডোজের করোনা টিকা আজকে থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং সকাল 9টা থেকেই কার্যক্রমটা শুরু করা হয়েছে। মানুষ এখনো পর্যন্ত মানুষ আসেনি, আস্তে আস্তে আসছে যেহেতু লকডাউন পরিস্থিতি চলছে, করোনা ভাইরাস কিন্তু দিন দিন বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, অনেকেই কিন্তু প্রথম ডোজের টিকা নেওয়ার পরে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য আগ্রহী আছেন, আবার অনেকের মধ্যে অনেহাও আমরা দেখতে পেয়েছি, কারণ হচ্ছে টিকা নেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, যার কারণে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে, অনেকে টিকা নিবে নাকি নিবে না এমনটা সিদ্ধান্তহীনতায় অনেকে রয়েছেন। তবে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে চট্টগ্রামে, প্রতিদিনই আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, 300 থেকে 400 পর্যন্ত মানুষ আক্রান্ত হচ্ছে এই বন্দরনগরীতে। যেহেতু লকডাউন চলছে তবুও কিন্তু মানুষ জীবিকার তাড়নায় ঘর থেকে বের হচ্ছেন, মাস্ক পরার জন্য অনেকটা অভ্যাস করছেন কিন্তু অনেকেই মাস্ক পরছেন না, অসচেতনতার কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে করোনা ভাইরাসটা আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মাস্ক পরার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু এরপরও মানুষ অনেক সচেতন হচ্ছে না, যার কারণে করোনা পরিস্থিতি আসলে অনেকটা ভয়াবহ অবস্থা চট্টগ্রামে দিন দিন বাড়ছে। তবে দ্বিতীয় ডোজ, প্রথম ডোজ যারা নিয়েছেন 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ
ডোজের জন্য তাদেরকে মেসেজ পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যারা দ্বিতীয় ডোজের টিকাটা যেন তারা নেয়। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো এবং মোহান্তকার।